ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব মৃধা ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ হোসেনের গণ সম্বর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে বিল্লার হোসেনকে বিল্লার হোসেন ধালিকে আহ্বায়ক ও মোস্তাক আহমেদকে সদস্য সচিব বলে আহ্বায়ক কমিটির অনুমোদন ঘোষণা করা হয় আমাদের ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইন জানান ভ্যানিশ শাখা আওয়ামী লীগের আয়োজনে ইতালি যুবলীগ ভ্যানিশ শাখার সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি রেস্টুরেন্টে রফিকুল ইসলাম সৈয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সম্মেলক সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক জি এম কিবরিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুৎফুর রহমান এম এ রব মিন্টু আফতাব বেপারি হাজি মোহাম্মদ জসিম উদ্দিন নজরুল ইসলাম মাঝি আব্দুর রব ফকিরসহ আরও অনেকে এছাড়াও সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রভেন্সি থেকে আগত নেতাকর্মীরা